রামেশ্বর কলকাতার অন্যতম তীর্থক্ষেত্র ও দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই দক্ষিণেশ্বর। কলকাতার যে কোনো জায়গা থেকে বা হাওড়া থেকে সড়কপথে বা শিয়ালদা স্টেশন থেকে সরাসরি ডানকুনি লোকালে এই দক্ষিণেশ্বর স্টেশনে নামা যায়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনও প্রায় তৈরি, কিছুদিনের মধ্যেই মেট্রো করে সরাসরি পৌঁছে যেতে পারবেন দক্ষিণেশ্বর স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশনের বাইরে টিকিট কাউন্টার অনেকটাই দক্ষিণেশ্বরের মূল মন্দিরের আদলে তৈরি। স্টেশন থেকে বেরিয়ে বা বাস থেকে নেমে দক্ষিণেশ্বর রানি রাসমণি স্কাই ওয়াক। পরিষ্কার পরিচ্ছন্ন এই স্কাই ওয়াক আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র হেঁটে সরাসরি দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছে যাওয়ার জন্য। মাঝখানে বেশ কিছু স্টল, তবে সব স্টল এখনো চালু হয়নি। স্কাই ওয়াক থেকে নেমেই দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান ফটক। চলুন মন্দির দেখতে দেখতে কিছু ইতিহাস ও তথ্য জানিয়ে রাখি এই দক্ষিণেশ্বরের মন্দির সম্পর্কে। ও আরেকটা কথা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও বেল আইকন পুশ করুন বিভিন্ন দর্শনীয় স্থানের ভালো ভালো ভিডিও দেখবার জন্য। ১৮৫৫ সালের ৩১শে মে স্নান যাত্রার দিন গঙ্গা নদীর পূর্ব দিকে নবরত্ন ধাঁচের এই মন্দির প্রতিষ্ঠা করেন রানি রাসমণি। সেই সময় ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠার জন্যে প্রায় ২০ একর জায়গা ক্রয় করেন এই দক্ষিণেশ্বর গ্রামে। প্রধান পুরোহিত হিসেবে যোগ দেন শ্রী শ্রী রামকৃষ্ণের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। ওনার মৃত্যুর পর সুদীর্ঘ প্রায় ৩০ বছর ধরে মায়ের সেবায় নিযুক্ত থেকে সাধনা ও সিদ্ধিলাভ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ। ভবতারিণীর মন্দির ছাড়াও এখানে আছে দ্বাদশ শিবের মন্দির ও রাধাকান্ত মন্দির। মা ভবতারিণীর মন্দিরে যারা পুজো দিতে চান ও দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল ৬টা থেকে দুপুর ১২:৩০ এবং বিকেল ৩:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল ৬টা থেকে দুপুর ১২:৩০ বিকেল ৩টে থেকে রাত ৮:৩০ পর্যন্ত। মূল মন্দিরের ভিতরে জুতো, ক্যামেরা বা মোবাইল নিষিদ্ধ। আছে বিবেকানন্দের মর্মর মূর্তি। পুজো দেবার সামগ্রীর জন্য ডাল আর্কেড।
বা গ্রন্থাগার। রানী রাসমণির মন্দির, দক্ষিণেশ্বর মন্দিরের মূল গঙ্গার ঘাট, এখানেও প্রচুর ভক্তরা অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ এই বাড়িতেই বসবাস করতেন। আর এইখানে থাকতেন সকলের মা সারদা দেবী। আর আছে পঞ্চবটি, যদিও এখন কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। গাড়ি পার্কিং এর ব্যবস্থাও খুব ভালো। মা ভবতারিণীর ফেরিঘাট জলপথে লঞ্চে করে মাত্র 11 টাকা জন প্রতি ভাড়া দিয়ে ঘুরে আসতে পারেন বেলুড় মঠ। এই বেলুড় মঠ সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। দক্ষিণেশ্বরের মন্দির লাগোয়া যদুনাথ মল্লিকের বাগান বাড়ি শ্রী রামকৃষ্ণ দেবের সাধন ক্ষেত্র। মাত্র 1 কিলোমিটারের কিছু বেশি দূরে আদ্যাপীঠ। এই আদ্যাপীঠ মন্দির আপনারা ঘুরে আসতে পারেন। আর এই আদ্যাপীঠ সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও উপরের লিঙ্কে ক্লিক করেও দেখে নিতে পারেন। বেশ কিছু খাবারের দোকান ও থাকবার জন্য রয়েছে ছোটখাটো অনেক হোটেল ও লজ। একদিনের জন্য পূর্ণ অর্জনই হোক বা ভ্রমণের জন্যই হোক, ঐতিহাসিক এই ধর্মস্থানে আপনাকে একবার আসতেই হবে। ভিডিওটিতে একবার জন্য ধন্যবাদ।